তার মানে আপনি সামান্তাকে তুলে নিয়ে গেছেন, তাই না? আমি যদি সামান্তা ম্যাডামকে তুলে নিয়ে যেতাম তাহলে এই কক্সবাজারে থাকতাম। আরো কিছু পরীক্ষা করতে হবে। কেন, কোনো সমস্যা? ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সিবিস হলে এই যে আমাদের দেশে লংগেস্ট সিবিস ইন দ্য ওয়ার্ল্ড। ঢাকায় আপনি আছে, ওর বাবা মা আছে, আর অয়ন এখানে। অয়ন ওকে খুঁজে পাওয়ার আগেই তোমার ওকে খুঁজে পেতে হবে। অয়ন যদি সামান্তাকে খুঁজে পায় তাহলে ওরা কিন্তু এক মুহূর্ত ওখানে থাকবে না, ওখান থেকে পালিয়ে যাবে। কালকে বললো আজকে রিলিজ করে দেবে, আমার আজকে এতগুলো টেস্ট করতে দিল। আসলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে সিনথির অন্য কোন একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? আচ্ছা ডাক্তার, এখন ওর কি অবস্থা? জ্ঞান ফিরেছে? বড় আকারের আমার এতটুকুন মেয়ে কি হবে ডাক্তার? আপনারা ভেঙে পড়বেন না, ডাক্তার সাহেবের চিকিৎসা কি? হ্যাঁ, আমরা আরও কয়েকটা পরীক্ষা করাবো, তারপরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা কী ধরনের চিকিৎসা করব। আপনারা ঘাবড়াবেন না, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আর তো কইবা, আর কাছে তুমি শেয়ার করার লাগতো না। আপু, মানে বাসার কথা অনেক মনে পড়ছে, না জানে মানুষগুলো কেমন আছে। ও, বুঝতে পারছি, মেয়েদের এই হয়েছে এক যন্ত্রণা।
একদিকে বাপের বাড়ি আর একদিকে জামাই, এই দুটো না। বাদ দাও, চলো আমার লগ ঘরে চলো, সিরিয়াল দেখবা। একবার যদি তুমি সিরিয়ালে মন ঢুকাইতে পারো, উনাই চলে যাইব, তো জামাই বাপের বাড়ি সব দূর হয়ে যাইব। কিন্তু আপু আমি যে সিরিয়াল দেখি না। এখানে এসে তোমাকে ভুল, আরে সিরিয়াল তো তোমাকে দেখতেই হবে। সিরিয়াল যদি তোমরা না দেখো তাহলে মানুষ চিনবা কেমনে? তোমার কাছে সব মানুষের সহসরল মনে হইব। যখন তুমি অনেক করে সিরিয়াল দেখবা কাউরই তোমার সহসরল মনে হইব না। আর কে খারাপ কে ভালো, কারে কেমনে ধোলাই করতে হয়, এটা শিখতে হইলে তোমার এই সিরিয়াল দেখতে হইব। মুন্নার আব্বারে ভাজা মাছ আনতে পাঠাইছি, ওই যে সিবি সে বিক্রি করে, আমি খাই বয়া বয়া খাইয়া সিরিয়াল দিই। আজকে তুমিও আমার লগে মাছ ভাজা খাইবা আর বয়া বয়া সিরিয়াল দেখবা, ঠিক আছে? আচ্ছা আপু, মানে একটা কাজ করি, আমি আর কিছুক্ষণ এখানে থাকি, মানে এখানে থাকতে না ভালো লাগছে, ভাই আসুক তারপর ভিতরে চলে আসছি। ওকে আচ্ছা থাকো, ওই চারটার দিকে তাকায় দেখো, চারটা কত সুন্দর। হ্যাঁ আচ্ছা। তোমার গল্প আমি শুনলাম, এই গল্পের শেষ কোথায় জানি না। সকালবেলা তুমি যখন সমুদ্র সৈকতে মোবাইলে ছবি দেখিয়ে খুঁজছিলে তখনই আমার মনে হয়েছিল এখানে একটা ক্লাইম্যাক্স আছে। তোমার তারা ছিল বলে তোমাকে আর জিজ্ঞেস করা হয়নি। তোমার এই গল্পটা আমার তখনই শোনা দরকার ছিল। কেন? আরে ভাই, আমি একজন নাট্যকার, তোমার এই ভালোবাসার গল্পে আমি দারুণ একটা ক্লাইম্যাক্স খুঁজে পাচ্ছি। আপনি আমার গল্প নিয়ে নাটক বানাবেন? সরি ভাইয়া, আমার গল্প নিয়ে আপনাকে আমি নাটক বানাতে দেব না। আসি। ঠিক আছে, তোমার গল্প নিয়ে নাটক নাই বানালাম, সমাধানটা তো শুনে যাবে। কি সমাধান আপনি বলবেন? আমি কিভাবে সামান্তাকে ফেরত পাবো? আচ্ছা, সামান্তার কাছে মোবাইল নেই? মোবাইল আছে কিন্তু সিম নেই, আর ওরা আমার দুটো সিমই বান্দরবনে আমরা নষ্ট করে ফেলেছি যাতে ওর হাজবেন্ড আমাদের ট্র্যাক করতে না পারে। বাড়ির আর কারো নাম্বার তোমার কাছে আছে? ওর ভাইয়ের নাম্বার আছে কিন্তু ওর ভাই তো আমাকে মনে হয় সামনে পেলে জানে মেরে ফেলবে। আচ্ছা, তুমি যে তোমার নতুন সিম দিয়ে সকালে সামান্তার হাজবেন্ডকে কল করেছিলে, সে আর পরে কল করেনি? আসলে তাকে একবার ফোন দেওয়ার জন্য আমি সিম কানেক্ট করেছিলাম, তাকে ফোন দেওয়ার পর আবার সিম ডিসকানেক্ট করে ফেলেছি কারণ দুবাই সাহেবের লোকজন আমাকে খুঁজছে, সিম কানেক্ট রাখা নিরাপদ না। আচ্ছা, তোমরা যে হোটেলে উঠেছিলে প্রথমে ওখানে খোঁজ নিয়েছিলে, ও তো সেখানেও ফিরে যেতে পারে। সেখানে সামান্তা যায়নি, উল্টো ওর হাজবেন্ডের লোক ওখানে খোঁজ করে এসছে। সেই না হয় নষ্ট করে, ফেসবুক তো আছে, এমন তো হতে পারে ও নতুন কোনো সিম দিয়ে ফেসবুক অন করেছে। আপনি তো ঠিক কথা বলেছেন ভাইয়া, ফেসবুকের কথা তো আমার মাথায় আসেনি, দাঁড়ান এক্ষুনি দেখছি। আচ্ছা তুমি উঠেছো কোথায়? আসলে ভাইয়া, কালকে সামান্তাকে বাস স্ট্যান্ডে রাস্তায় মার্কেটে খোঁজার পরে আমি বেঁচে আসি, এখানে রাত পার করি। বলো তাহলে আজ রাতে কি করবি, বেঁচেই থাকবে? জানি না। চলো আমার সাথে, চলো আপনার সাথে। হ্যাঁ আমার সাথে, আমার তো নিশ্চয়ই তোমাকে এত রাতে এখানে খুঁজতে আসবে না। ঠিক আছে চলো। সারা জীবন আরাম আয়সে খাইছে।
গেছি, এটা হাইতেন না বাবি আনা সুপ সাপ খাড়া রইছে। আজকের ভিতরে কেমনে হলার বাইরে করবো আর কিচ্ছু জানি না, বাইর করে নিয়ে আইবা, কত নিয়ে আইবা আর কিচ্ছু জানি না। তুমি চলে এসেছো মানে কি, মানে তুই জানতি নাকি ওকে তুই খবর দিয়েছিলি? বরং তুই একটু শুকিয়ে গেছিস। আমি শুকিয়ে গেছি? অথচ ওইখানে সবাই আমাকে বলে আমি নাকি বালকি হয়ে গেছি। কে বলে এই সমস্ত কথা? নিশ্চয়ই মেয়েরা বলে। এই সমস্ত মেয়েদের কথায় একদম কান দেওয়া উচিত না। কিরে রিনি, ও কি মোটা হয়েছে বল তুই? আরে না, আমার দুই ভাই একদম পারফেক্ট, ইচ্ছে করলে এখনই সিনেমার হিরো হিসেবে নাম লেখাতে পারবে, তাই না? এই রে সেরেছে, যাও একটু ফিল্মের আশার আলো ছিল, এবার সেটাও নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র না? কেন, আমি কি মিথ্যা বলেছি নাকি সত্যি বলেছি না? আচ্ছা ঠিক আছে, তোর সত্যি মিথ্যা পরে শোনা যাবে। রাজন, তুই এত দূর জার্নি করে এসেছিস, তুই এখন ফ্রেশ ট্রেশ হয়ে নে, খেয়ে দে, একটা লম্বা ঘুম দে, আমার একটা কাজ আছে, আমি ফিরে কথা বলবো। তুমি কি বাইরে যাচ্ছ? হ্যাঁ, আমার একটা জরুরি কাজ আছে। আচ্ছা যদি বেশি জরুরি হয় তাহলে তুমি যাও, তাতে বাসায় ফিরবে, যেন তিন ভাই বোন মিলে একসঙ্গে ডিনার করতে পারি। ইয়েস, আসলে যা সন্দেহ করেছি তাই হয়েছে। টিউমারটা একটা ক্রিটিক্যাল জায়গায়, আবার আকারেও বিপজ্জনক। ডাক্তার সাহেব, আমার মেয়ে বাঁচবে তো? যত দ্রুত সম্ভব অপারেশন করাতে হবে, তবে ওর যে অপারেশন সেটা কিন্তু অনেক ব্যয়বহুল। আপনি টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করবেন না, ওর প্রপার ট্রিটমেন্টটা যেন হয় সেটা আমরা চাচ্ছি। প্রয়োজনে ওকে যদি বিদেশে পাঠাতে হয় তাতেও আমাদের কোনো আপত্তি নেই। হ্যাঁ, ব্যাংককে এই ধরনের অপারেশন খুব ভালো হয়, আপনার যদি সেখানে যেতে চান আমি যাওয়ার ব্যবস্থা করে দিতে পারবো। আচ্ছা, টোটালি অপারেশন এবং এই ট্রিটমেন্ট পারপাসে অ্যাপ্রক্সিমেট কত টাকা খরচ হতে পারে? তা সব মিলিয়ে আনুমানিক 30-40 লাখ তো লাগবেই। বলেন কি এত টাকা? আপনি এ নিয়ে একদম চিন্তা করবেন না ডক্টর, আমরা চাচ্ছি প্রপার যে ট্রিটমেন্ট, যেখানেই হোক
আপনি ওর ট্রিটমেন্টের ব্যবস্থা করেন, বাকি যা লাগে আমরা দেখছি। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। ওর রিপোর্টগুলো আমি আজকে ওখানে পাঠিয়ে দিচ্ছি, আপনার প্রিপারেশন নিন। ওকে, ঠিক আছে। সরি, একটা বিষয় জানা হয়নি, ওর মানে পেশেন্টের কি পাসপোর্ট আছে? না তো, পাসপোর্ট নেই। কিন্তু ওর তো পাসপোর্ট লাগবে। হ্যাঁ, কিন্তু এই অবস্থায় কিভাবে পাসপোর্ট? না না, কোনো অসুবিধা নেই, ডিজি বরাবর একটা অ্যাপ্লিকেশন করতে হবে। আমি অবশ্যই এটা করে দেবো, আপনার শুধু ওর ওই স্কুল আইডি কার্ড আর হলো কিছু ছবি পাঠিয়ে দিন। নতুন করে কিছু বলেনি? ওই তো টিউমার। আচ্ছা, তুমি এটা কি বললে ডাক্তারকে? ও, কোন বিষয়ে? বিদেশে যাওয়ার বিষয়ে? ওটা ডাক্তার সাহেব না বললেও আমি ডাক্তার সাহেবকে বিদেশে নেওয়ার কথাই বলতাম, কারণ এটাই ওর জন্য ভালো হবে। কিন্তু এত টাকা? আমি জানি যে আপনাদের হাতে এখন এত টাকা নেই, এত টাকা থাকারও কথা না, কিন্তু সিনথি তো আমারও বোন, ছোট বোন, তো ভাই হিসেবে আমি না হয় আমার কর্তব্য এটুকু পালন করলাম। কিসের বিদেশে যাওয়া? আমি তো কিছুই বুঝতে পারছি না মা। ডাক্তার বলেছে যে সিনথি ট্রিটমেন্টের জন্য ব্যাংককে হসপিটালে নিয়ে যেতে হবে। অসম্ভব, আমার অতটুকু মেয়ে, ওকে তো আমি ব্যাংককে যেতে দেবো না, ও কীভাবে একা যাবে? কিন্তু ওর টিউমারটা এমন একটা জায়গায় আছে, এটা খুবই ক্রিটিক্যাল একটা জায়গা, তো দেশের চাইতে বিদেশের চিকিৎসাটা ভালো হবে। আর আপনি ওর যাওয়া নিয়ে এত চিন্তা করছেন কেন? আপনারা দুজন ওর সঙ্গে যাবেন। কিন্তু বাবা মা কারোর তো কোনো পাসপোর্ট নেই। পাসপোর্ট নেই, পাসপোর্ট খুবই আর্জেন্ট বেসিসে করে ফেলবে, তো কাগজপত্র রেডি হতে হতে ওনাদের পাসপোর্টটা তুমি তৈরি করে ফেলবে। জি, ঠিক আছে ভাই। এত কষ্টের মধ্যেও তোমার কথা শুনে আমি নির্বাচ। আল্লাহ তোমাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে, কিন্তু আমি তোমাকে সম্মান দিতে পারব এখন এই সমস্ত ভাবার সময়। তুমি চলো আমার সঙ্গে, কদিন তোমাকে অনেক খাটাখাটি করতে হবে। ইসলাম, চলো। ভাইয়া একটু কথা বলি। এই যে এই মেয়েটাকে কি দেখেছেন আপনারা? না। আপনার কদিন ধরে এখানে? সাত দিন। ও, কোন হোটেলে উঠছে? ঠিক আছে, লং ব্রিজে। কোন হোটেলে উঠছে আপনার দরকার কি? চলেন। আপু, তুমি এভাবে বসে থাকলে তো আমি অমনকে খুঁজে পাবো না। আরে পাঁচ মিনিট বসো, বুঝো না কিল্লাই। আর 5 মিনিট পরে খুঁজলে কি কোনো অসুবিধা আছে নি? খা, 5 মিনিট পরে ফোন দেব। তুমি তো জানো না আমি বেশি হাঁটতে পারি না, হাঁটলে আর পাবে তা করে। ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, তোমার বেশি হাঁটতে হবে না, তুমি এখানে বসো। একটা কাজ করি, আমি তাহলে বৌদিকটা একটু খুঁজে দেখে আসি। হ্যাঁ, আর ইয়া কি আকো, তুই একলা খুঁজতে যাইবা? আর শুনো, তুই এত অস্থির চুকিল নাই, তুই নিজে এত খোঁজালাই পাগল হয়ে চুকিল নাই। শুনো, হেতারে তোর একখানা খোঁজনের দায়িত্ব দাও। আর শুনো, আর একটা কথা তোর ভালো করে কই দিই, ছেলে মানুষরে এত ভালোবাসি ভালোবাসি করতে হয় না, এত ভালোবাসা বুঝাইতে হয় না। বান্দরের গল্পটা জানো না? বান্দররা যদি বেশি লাই দাও, বান্দর মাথার উপরে উড়ে যাবে, মাথার উপরে। এরপরে কিন্তু আর বান্দরের নাম আন যায় না। আপু, সেই গল্প আমার জানা আছে।
দুনিয়ার এই মাথা তোর ওই মাথায় খুঁজি নাই কেড়ে বাড়ি করে এলা। ভাইয়া আমি এখন কি করতে পারি সেটা বলেন। টাকাগুলো রাখো, এটা নিয়ে তুমি কাজে লেগে যাও। সেটা আমি জানি না, তবে এতটুকু সান্ত্বনা তো পেতাম যে ভাইয়ার চরম বিপদের দিনে আমরা ভাইয়ার পাশে ছিলাম। মানে হচ্ছে আমার সিম কিনা হয়ে গেছে। সিম কিনা হয়ে গেছে? কে কিনলো তোমার সিম? আমি তোকে ক্লিয়ারলি বলে দিয়েছি যে ওর সাথে আমার কোনো রিলেশন নেই, আমাদের রিলেশন সম্ভব না। এই সামান্তকে খুঁজে পেয়েছো নাকি? জি জি। হ্যালো হ্যালো বিটু,